যারা আগামী 2023-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য পারুল প্রকাশনীর WBHA এর যে মাধ্যমিক টেস্ট পেপার বেরিয়েছে সেটা থেকে ম্যাথমেটিক্সের বেশ কিছু ভিডিও আমি অলরেডি আপলোড করেছি। আজকে আমি ম্যাথমেটিক্সের মাধ্যমিক যে সাজেশন রয়েছে 2023-এর C-105 পৃষ্ঠায় যে জ্যামিতিগুলো রয়েছে সেইগুলো আজকে আমি সমাধান করব। অন্য ভিডিওগুলো এই চ্যানেলের প্লেলিস্টে আছে, তোমরা চাইলে সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক। জ্যামিতির প্রথম প্রশ্নটা রয়েছে, কোনো বৃত্তের কেন্দ্র ও এবং ব্যাস এবি, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, কোন এবিসি 65 ডিগ্রি, কোন ডিএসি 40 ডিগ্রি হলে বিসিডি এর মান কত। দেখো এটা করতে হলে একটা ছবি আঁকতে হবে। দেখো আমি ছবিটা আঁকছি, তাহলেই তোমরা বুঝতে পারবে। এটা একটা বৃত্ত, এবি হচ্ছে ব্যাস, ও হচ্ছে কেন্দ্র, আর এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ এরকমভাবে এঁকে নিচ্ছি। ছবিটা সুন্দর হলো না, হাত দিয়ে আঁকছি তো। সি ডি বলেছে এবিসি 65, মানে এটা 65, আর বলেছে ডিএসি, ডিএসি মানে এখানে একটা কর্ণ টানতে হবে, এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি। তাহলে বিসিডি, বিসিডি মানে হচ্ছে এই যে এই কোণটা, টোটাল কোণটা কত সেটা বের করতে হবে। দেখো এই যে এসিবি ত্রিভুজটা রয়েছে, মানে এই যে এইটা, এইটা হচ্ছে আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সি, আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে এটা জানি আমরা তিনটে কোণের, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, এখানে 90 পেয়েছি, 65 পেয়েছি, তাহলে এইটা কত হবে, এইটা কত হবে 90 আর 180 ডিগ্রি, তাহলে আমরা শুধু 90 থেকে যদি 65 মাইনাস করি তাহলে কিন্তু পেয়ে যাব 25 ডিগ্রি, এইটাই হচ্ছে এই কোণটা। 95 থেকে কেন মাইনাস করলাম, 90 ডিগ্রি তো রয়েছে আমার, আর 90 লাগবে, 90-র মধ্যে 65 রয়েছে, তাহলে আর কত হলে 90 হচ্ছে 25 হলে, এইভাবে করলাম শর্টকাটে। ঠিক আছে, তোমরা যদি এইভাবে না বুঝতে পারো তাহলে 90 আর 65 যোগ করবে, যোগ করে নিয়ে 180 থেকে মাইনাস করবে, বুঝতে নিশ্চয়ই পারবে। যাই হোক তবু বললাম, তো এটা হচ্ছে 25 ডিগ্রি। তাহলে এইবার দেখো আমরা আরেকটা জিনিস জানি, যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো যোগফল পরস্পর সম্পূরক হয়, মানে দুই সমকোণ হয়, মানে এই যে এ টোটাল কোণটা আর সি টোটাল কোণটা দুটো মিলে হবে 180 ডিগ্রি। তাহলে দেখো আমরা 40 পেলাম, 25 পেলাম, 90 পেলাম, তাহলে 180 হতে আর কত বাকি থাকলো। তা আমরা চাইলে তিনটেই যোগ করে নিতে পারি, অথবা 180 হতে গেলে 90 তো হয়েই আছে, তাহলে 40 আর 25টা আমরা যোগ করে নিচ্ছি, ওই আগেরটার মতো করে করলাম, তাহলে 65 হচ্ছে, তাহলে আর কত হলে বাকি 90 পূরণ হচ্ছে, মানে ওই আগের বিয়োগ করে যেটা পেয়েছিলাম, মানে এটা 25 হলে কিন্তু বাকি 90 পূরণ হচ্ছে। তো এইভাবেও আমরা শর্টকাটে করতে পারি, অথবা তোমরা চাইলে একদম তিনটে যোগ করে নাও, 90, 40, 25, যোগ করে যেটা হবে 180 থেকে সেটা মাইনাস করলে সেটা, তাহলে এই কোণটা বেরিয়ে যাবে। তাহলে দেখো এই কোণটা হচ্ছে 90 আর ওপরের কোণটা হচ্ছে 25, তাহলে টোটাল বি সি ডি কোণটার মান তাহলে কত হলো, 90 যোগ 25, মানে হচ্ছে 5/11, 115 ডিগ্রি, তাহলে এটা কিন্তু হবে উত্তর, মানে সি নম্বর অপশনটা। আশা করি বুঝতে পারলে, বুঝতে না পারলে খাতায় করে নিও তাহলে সুবিধা হবে। আমার মনে হয় তোমাদের খাতায় করলে অঙ্কগুলো করতে বেশি সুবিধা হবে, তো আমি তো তোমাদের এখানে স্ক্রিনের ওপর হাত দিয়ে করে দেখাচ্ছি, তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে যে এইখানে এইভাবেই করবো না খাতায় করব। পরের 2 নম্বর প্রশ্নটা দেখো, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা। দেখো এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, পরস্পরকে ছেদ করেনি, এবার সাধারণ স্পর্শক কী কী হবে, এই একটা হবে, এই একটা হবে, এই দিকে একটা হবে, এই দিকে একটা হবে, মানে টোটাল 4টে হবে, তাহলে এটাই হবে উত্তর, ডি নম্বর অপশন। পরের প্রশ্ন 3 নম্বর,
এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণ 100 ডিগ্রি হলে সি এর মান কোনটা হবে? দেখো, ওই যে একটু আগের প্রমাণটাতে তো বললাম 1 নম্বরে যে বিপরীত কোণ দুটোর সমষ্টি সবসময় 2 সমকোণ হয়, মানে এই বৃত্তস্থ চতুর্ভুজ এরকম, এই এটা এ, তারপর বি সি ডি, মানে এ আর সি এর যোগফল 180 ডিগ্রি হবে এবং বি আর ডি এর যোগফলও 180 ডিগ্রি হবে। তাহলে এ কোণের মান 100 ডিগ্রি আছে, সি এর মান কত হবে, দুটো মিলে 180, তার মানে 80 ডিগ্রি হবে, অর্থাৎ ডি নম্বর অপশনটা কিন্তু হবে সঠিক উত্তর। তোমাদের এখানে বইয়ে কিন্তু ভুল দেওয়া আছে, হ্যাঁ সি নম্বর দেওয়া আছে, সি কিন্তু হবে না, ডি নম্বরটাই হবে। নেক্সট কোশ্চেন 4 নম্বর, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সি ডি যে দুটির দৈর্ঘ্য সমান, তাহলে কোণ এ ও বি 60 ডিগ্রি হলে সি ও ডি এর মান কি হবে? দেখো, এটা একদমই সোজা, এই একটা বৃত্ত যে দুটি সমান বলেছে, ধরো একটা ওপরে একটা নিচে, হ্যাঁ মানে কেন্দ্র থেকে একই দূরত্বে রয়েছে দুটো, তো এটা মনে করো এ বি আর এটা সি ডি, তাহলে এই যে এরকম এ ও বি, ও কোণটা যদি 60 হয় তাহলে সি ও ডি এই এই ও কোণটা উল্টো দিকেও কিন্তু 60 ডিগ্রি হবে, তার মানে এই যে বি নম্বর অপশন এটাই কিন্তু হবে উত্তর। আশা করি বুঝতে পারলে। এবার 5 নম্বর প্রশ্নটা দেখো, বলেছে এ বি সি ডি একটি বৃত্তস্থ সামান্তরিক, কোণ এ এর মান কি হবে? দেখো, বৃত্তের ভেতর যদি সামান্তরিক হয় তাহলে সেটা কিন্তু সবসময় আয়তক্ষেত্র হবে, তোমাদের বইয়েই একটা উপপাদ্য রয়েছে যে বৃত্তর ভেতর সামান্তরিক হলে আয়তক্ষেত্র হবে, আয়তক্ষেত্র হলে প্রতিটা কোণ 90 ডিগ্রি করেই হবে, তার মানে এ কোণটাও কিন্তু, মানে এ বি সি যদি সি ডি এরকম যদি হয় এ কোণটা কিন্তু 90 ডিগ্রি হবে, তার মানে সি নম্বর অপশনটা হবে সঠিক উত্তর। তাহলে আশা করি বুঝতে পারলে, তার মানে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হলে বইয়ে যে বইটা ভালো করে করতে হবে, বইটা করলেই কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে, কারণ বইয়ে যে উপপাদ্য বা প্রয়োগগুলো রয়েছে সেগুলো থেকেই কিন্তু বেশিরভাগ এই কোশ্চেনগুলো আসে। এই চ্যানেলে প্লেলিস্টে এই যে ভৌত বিজ্ঞান প্রস্তুতির ওপর কিছু ভিডিও রয়েছে, তারপর ম্যাথমেটিক্সের ওপর কিছু ভিডিও রয়েছে, মাধ্যমিক ম্যাথ 2023 ম্যাথ প্রিপারেশন এর ওপর রয়েছে, এখান থেকে কিন্তু তোমরা অনেক ভিডিও দেখো, 21টা ভিডিও রয়েছে। হ্যাঁ, আমি একটু দেখাচ্ছি, দেখো এরকম অনেক ভিডিও রয়েছে, এখান থেকে কিন্তু তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো, এখান থেকে অনেক চ্যাপ্টার ওয়াইজও করা আছে, এছাড়া পারুল প্রকাশনী রায় মার্টিন থেকেও করা আছে। এছাড়াও দেখো আগের বছরের এই যে মাধ্যমিক পর্ষদের টেস্ট পেপার, তারপর আরও নিচের দিকে গেলে দেখতে পারবে প্লে লিস্টে অন্যান্য যে টেস্ট পেপারগুলো রয়েছে, এই যে দেখো পারুল প্রকাশনী, হ্যাঁ তারপর WBTA টেস্ট পেপার, এই যে WBHA টেস্ট পেপার, এগুলো থেকেও কিন্তু অনেক ভিডিও রয়েছে, তোমরা চাইলে কিন্তু সেগুলোও দেখে নিতে পারো, কারণ অঙ্ক তো একই, হ্যাঁ প্রতি বছর ওগুলোই ঘুরিয়ে ঘুরিয়ে থাকে, এগুলো প্র্যাকটিস করলেও কিন্তু তোমাদের হবে, তোমরা চাইলে এগুলোও কিন্তু দেখে নিতে পারো। তাহলে এই 5টা প্রশ্নই থাক এই ভিডিওতে, পরের ভিডিওতে আমি নেক্সট প্রশ্নগুলো সমাধান করব, পাটিগণিত কিন্তু করে দিয়েছি, সেটা প্লেলিস্টে রয়েছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। তাহলে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করো, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।